যাদের মাতৃভাষা বাংলা নয় তাদের বাঙালি হতে বাধ্য করা মানেই মৌলিক অধিকার কেড়ে নেওয়া এবং আওয়ামী লীগ সেই মৌলিক অধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। রোববার রাতে ঈশ্বরদীর পাকশির পদ্মাপাড়ের জিয়ানগরে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পাকশি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল মেম্বার ডাক্তার ইয়াসিন আলী, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, মোহাম্মদ জিলানি ব্যাপারী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় সভাস্থল এলাকাকে জিয়ানগর হিসেবে নামকরণ করে বক্তব্য ও ঘোষণা দেওয়ায় মুহুর্মুহু করতালির মাধ্যমে উপস্থিত এলাকাবাসী প্রধান অতিথি সিরাজুল ইসলামকে অভিনন্দন জানান। তাদেরকে যারা বাংলা ভাষার কথা বলে না, যাদের ভাষা মাতৃভাষা বাংলা না, তাদেরকে বাঙালি হতে বাধ্য করা মানে তার ফান্ডামেন্টাল রাইটস, দ্যাট ইজ তার মৌলিক অধিকারটাকে কেড়ে নেওয়া। তাহলে আমাদের জাতীয়তাবাদটা ইসলামী উম্মা মহানবীর আসলেক করে হযরত মুহাম্মদ ইসলামের যে মদিনা সনদ, সেই মদিনা সনদের আলোকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে এই দলটা গঠন করেছে। সুতরাং আমরা এখানে একটা আদর্শ হোল্ড করি, আমরা একটা আদর্শ হোল্ড করি, সেই আদর্শের আলোকে আমরা আমাদের কাছে মানুষ সমান, সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙালি মারমা চাকমা সাদা কালো কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ প্রধান। এই ভৌগোলিক সীমারেখা নিয়ে যে জাতীয়তাবাদটা গড়ে উঠেছে সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শের ব্যাখ্যা আমাদেরকে দিয়ে এই দলটা গঠন করেছে। আমরা কিন্তু দীর্ঘদিন আমরা আমাদের আদর্শ প্রচারও করতে পারি নাই, এই এখানে আপনাদের এখানে এসে আজকে মনে হচ্ছে এটা হঠাৎ করা না, এটা জিয়ানগর, আজ থেকে মনে হচ্ছে যে এটা জিয়ানগর,